हाय बंधुरा, आमी बाबली आमार छेले ने सबाइके स्वागत जानाई। आमी आज आपनादेर एखाने हाँसेर मांस रान्ना करे देखाबो। तो हाँसेर मांसेर उपरे आमी नून हलुद मेखे रेखेछि। तो कड़ाई तेल गरम करे नियेछि आमी। एखाने फोड़नेर जन्य तेजपाता और अल्प गरम मसला दिए दिच्छि। पियाज कुचो पिंज़ तेले दी दीजिए। पिंज़गुलो लाल लाल कर अल्प भेजे नहीं। पिंज़गुलो भजा हो गए। एरपर हमें दिए दीची रसुन बाटा। आदा बाटा प्याज बाटा जीरा बाटा गोटा जीरे बाटा दिए दीची। एखे कल हमें एखे जीरा गुड़ो दिए रान्नाटा कर। हलुद गुड़ो लंकार गुड़ो परिमाण मतन नून मसलाटा आमार एखाने भाजा हो गेछे। एरपर आमी एटार उपरे मांसटा दिए दिच्छि। মাংসটা আমি 15 মিনিট পর্যন্ত কষে নিচ্ছি। একটু করে আমি জল দিয়ে নেড়ে নিচ্ছি যাতে না মাংসটা কড়াইর মধ্যে লেগে যায়। আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে। এরপর আমি এটাতে জল ঢেলে ঢাকা দিয়ে দেব। 30 মিনিট পর্যন্ত এটা আমি ফুটিয়ে নেব সিদ্ধ করে। মাংসতে আমি জল দিয়ে দিয়েছি। এরপর আমি এটা ঢেকে 30 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। ৩০ মিনিট আমার হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা তুলে নেব। এটাতে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেছে গরম গরম হাঁস মাংসের ঝোল। তা আপনারা গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করে দেখবেন, খুবই খেতে মজা পাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।